ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত। এদিকে নির্বাচন সুষ্ঠু দেখাতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ, বলছে গণতন্ত্র মঞ্চ। জানাবো গণতন্ত্র অর্থনীতিকে ধ্বংসের প্রান্তে নিয়ে এসেছে ক্ষমতার লোভ, বলছে এবি পার্টি। জানিয়ে দিব নতুন বছরে আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টি কি 30 আসনে জিতবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত। ভোট বর্জন সরকারের পদত্যাগের দাবিতে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আগামীকাল মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশে ব্যাপী এই লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি। বিবৃতিতে এটিএম মাসুম বলেন, ভোট বর্জন সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ে প্রদত্ত সাজা বাতিল সহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতের পক্ষ থেকে সারা দেশে আগামী 2, 3 ও 4 জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছে। নির্বাচন সুষ্ঠু দেখাতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ, বলছে গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছে নির্বাচন সুষ্ঠু দেখাতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ, কিন্তু এই অনির্বাচন সুষ্ঠু দেখালেই এটা সুষ্ঠু হয়ে যাবে না। এই তামাশা নির্বাচন বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে ভয়ঙ্কর হুমকির মধ্যে ফেলবে। বক্তারা বলেন, নিজের দলের লোকজনকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে জাতীয় নির্বাচনকে আজ স্থানীয় পর্যায়ে নির্বাচন বানিয়ে ফেলেছে ক্ষমতাসীনরা। যদিও প্রায় 2/3 আসনে কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই 2014 সালের মতো তারা ইতিমধ্যে জয় নিশ্চিত করে ফেলেছে। সরকার বিরোধী দলকে বিদেশ নির্ভর বলে অভিযুক্ত করে, কিন্তু আওয়ামী লীগ যে বিদেশ নির্ভর সেটা প্রমাণিত হচ্ছে বারবার। সুষ্ঠু নির্বাচন দেখাতে হবে ঘোষণার মধ্যে। গণতন্ত্র মঞ্চের নেতারা সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনের মধ্যে রাজনৈতিক সংকট সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানান। গণতন্ত্র অর্থনীতিকে ধ্বংসের প্রান্তে নিয়ে এসেছে ক্ষমতার লোভ, বলছে এবি পার্টি। এবি পার্টি নেতারা বলেছে, নির্বাচন কমিশনাররাই বলেছেন এই নির্বাচন নিয়ে দেশ কি ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে। ক্ষমতার লোভ পুরো দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল অহাব মিনার বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার লুটপাট আর নির্যাতনের লাইসেন্স 5 বছরের জন্য নবায়ন করার চক্রান্ত করছে। আমি আর ডামির এই নির্বাচন জনগণ মেনে নেবে না। সাজানো মামলায় বিরোধী রাজনৈতিক নেতাদের জেলে ঢোকানো হয়েছে, এভাবে শেষ রক্ষা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাজা দেওয়ারও সমালোচনা করেন তিনি। দলটির আরেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, আজ সব দলকে নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ ডামি জোটার তল্পি বাহক কিছু দল নিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করছে। নতুন বছরে আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ। বছরের শুরুতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী লীগকে। দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা আওয়ামী লীগের প্রথম চ্যালেঞ্জ। এছাড়া নির্বাচন পরবর্তী সময় দলের সাংগঠনিক তৎপরতা, রাজনীতির মাঠে প্রতিপক্ষকে মোকাবেলা করার বিষয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে দলটি। নির্বাচনকে ঘিরে দলের মধ্যে যে কোন্দল ও গ্রুপিং চলছে, বিশেষ করে স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মধ্যে যে সমস্যা, সেটিকে সমাধান করে দলে শৃঙ্খলা ফেরাদের পড়াটাও চ্যালেঞ্জ বলে মনে করছেন ক্ষমতাসীন দলটির সিনিয়র নেতারা। শুরুতে নির্বাচন বয়কট করে এখন তা প্রতিরোধ করতে মাঠে নেমেছে বিএনপি। ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে লিফলেট বিতরণ থেকে শুরু করে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে দলটি। বিএনপি ডাকে সায় দিয়ে নির্বাচন বিরোধী প্রচারণার মাঠে নেমেছে সমমাননা আরও কয়েকটি দল। তাই ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা এবং 60% উপরে ভোটার উপস্থিতি রাখাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। নতুন বছরের প্রথম সপ্তাহে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে নানা উৎকণ্ঠা বা সংশয় রয়েছে। তবে আমি আশাবাদী যে সরকার আবার নির্বাচন হয়ে জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। আওয়ামী লীগের মন্ত্রণের সদস্য এইচ এম খায়রুজ্জামান লিটন ঢাকা পোস্টকে বলেন, নির্বাচনে এই সময়টা নানা রকম ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। নতুন বছরের প্রথম সপ্তাহে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে নানা উৎকণ্ঠা বা সংশয় রয়েছে। তবে আমি আশাবাদী যে সরকার আবার নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে, পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন অব্যাহত রাখবে। বিএনপির ভোট বয়কট আহ্বান সম্পর্কে তিনি বলেন, কোনো কোনো জায়গায় এটি একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, তবে আমাদের সারা দেশের প্রার্থী, আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এবং প্রতিটি কেন্দ্রের কমিটির মাধ্যমে নির্দিষ্ট এলাকার ভোটারদের সসম্মানে কেন্দ্রে আনার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক থাকবে, তারা ভোটারদের নিরাপদ ফেরত দিয়ে আসার ব্যাপারেও সহযোগিতা করবে। আওয়ামী লীগের দলীয় কয়েকটি সূত্র মতে, জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংকটের মধ্য দিয়ে পার হওয়া এই বছরে পুরো সময় জুড়ে ছিল বিরোধীদের আন্দোলন ও আসন্ন নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি। এই বছর বিরোধী দলগুলো রাজনীতির মাঠে বেশ সক্রিয় রয়েছে, এর মধ্যে সরকার তার পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছে এবং কিছু ক্ষেত্রে সফলতাও পেয়েছে। আবার আন্তর্জাতিক মহলের দিকেও নজর রেখেছে আওয়ামী লীগ। নতুন বছরে আওয়ামী লীগের কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে, এই প্রশ্নের জবাবে দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ঢাকা পোস্টকে বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে আছে,
গ্লোবাল ভিলেজে বাংলাদেশের শিকার হতে পারে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করে দ্রব্যমূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে আসা এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যাংকিং খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে এই যাত্রাকে অব্যাহত রাখাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের বচন বর্জনের নামে মূলত বানচাল করার জন্য নানা ধরনের অপপ্রচেষ্টা লিপ্ত রয়েছে। এমন পরিস্থিতিতে ভোটারদের ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য উদ্ধত করার এবং নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই একটা চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ সারা দেশের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে যাতে একটা বড় সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে আসে এবং তাদের ভোট অধিকার প্রয়োগ করে। বিরোধী দলগুলো আন্দোলন সংগ্রামের ব্যাপারে আওয়ামী লীগের নেতা বলেন, আমি মনে করি যে আন্দোলন করার ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া অগণতান্ত্রিক, তবে আন্দোলনের নামে যদি তারা অরাজকতা সৃষ্টি করতে আসে বা করতে চায় তাহলে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবে। একই সঙ্গে আমি মনে করি কোনো জনবিচ্ছিন্ন দাবি কখনো মানুষের সমর্থন পায় না। অতীত বিএনপি জনবিচ্ছিন্ন দাবির নামে আন্দোলন করায় তাদের আন্দোলনের মুখ থুবড়ে পড়েছে, সাফল্য পায়নি, ভবিষ্যতে তাদের আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। 2018 নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর 2014 সালে বিএনপির অনুপস্থিতিতে একতরফা নির্বাচনে পুনরায় জয় পায় দলটি। 2018 সালে নির্বাচনে বিএনপি অংশ নিলেও কৌশলে জয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে তুমুল বিতর্ক তৈরি। বিএনপি ও তাদের মিত্ররা এখন সরকার পতনের একতরফা দাবিতে আন্দোলন করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। তাই শেখ হাসিনার অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের পাশাপাশি আওয়ামী লীগেরও রয়েছে বলে মনে করছে দলটির হাইকমান্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার সেই বার্তা দিচ্ছেন। গত 28 ডিসেম্বর কয়েকটি জেলা নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে নানা রকম চক্রান্ত হচ্ছে সেই কারণে নির্বাচনের পরিবেশটা যেন সুন্দর হয়, উৎসবমুখর হয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনারা বজায় রাখবেন। জাতীয় পার্টিকে 30 আসনে জিতবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল এখন জাতীয় পার্টি। গত নির্বাচনে জাতীয় পার্টি 30টি আসনে জয়ী হয়েছিল। এবার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে 26টি আসনে। এই 26টি আসনে আওয়ামী লীগ নৌকা প্রতীকের কোনো প্রার্থী রাখেনি। এছাড়াও জাতীয় পার্টির নেতারা মনে করছেন আরও 10টি আসনে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আলাপ করে দেখা গেছে তারা 40টি আসনে আগামী নির্বাচনে জয়ী হতে পারবেন এমন প্রত্যাশা করছেন। তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দাবি করেছেন 40 নয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে 100টি আসনে জাতীয় পার্টি জয়ী হবে, এমনকি 91 নির্বাচনের মতো চমক অপেক্ষা করছে বলেও তিনি দাবি করেন। তবে জাতীয় পার্টি মহাসচিব যেরকম মতামত পোষণ করুন না কেন, জাতীয় পার্টি আসলে গতবার যে আসন পেয়েছে অর্থাৎ 30টি আসন ধরে রাখতে পারবে কিনা সেই নিয়ে রাজনৈতিক অঙ্গনের প্রশ্ন এবং সংখ্যা দেখা দিয়েছে। যে 26টি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছে বা প্রার্থী দেয়নি আসন সমঝোতা করেছেন, সেই 26টি আসনেও জাতীয় পার্টির জন্য নিশ্চিত নয় বলে মনে করছেন ভোট বিশ্লেষকরা। এই 26টি আসনে ভোটের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা গেছে যে আসনগুলোর মধ্যে অন্তত 10টি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পার্টির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন এবং এই আসনগুলোতে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী যদি হেরে যান তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে জাতীয় পার্টি কিছু কিছু আসনে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে নৌকার প্রতীকের সঙ্গে লড়াই করেছে জাতীয় পার্টির প্রার্থীরা। এরকম বেশ কিছু আসনে আবার জাতীয় পার্টির জয়ের সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত নির্বাচনের যে হাওয়া এবং পরিস্থিতি তাতে জাতীয় পার্টির পক্ষে গতবারের 30টি আসন ধরে রাখার কষ্টসাধ্য বলে মনে করছেন। সংসদের কার্যপ্রণালী বিধির নিয়ম অনুযায়ী একটি বিরোধী দলের স্বীকৃতি পেতে অন্তত 30 আসনে বিজয়ী হতে হয়, তাহলেই তারা একটি বিরোধী দলের স্বীকৃতি বা মর্যাদা পায়। সেক্ষেত্রে জাতীয় পার্টি যদি প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে চায় তাদেরকে 30 আসন পেতেই হবে, কিন্তু এখন পর্যন্ত সরকারের যে অবস্থান তাহলে নির্বাচনের আসন ভাগাভাগি বা কোনো রকম সমঝোতা না করার নীতি সরকার নিয়ে আছে তা যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে ভোট নিয়ে 30 আসন জয় করার মতো সক্ষমতা জাতীয় পার্টির আছে কিনা তা নিয়ে কারো কারো প্রশ্ন রয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে জাতীয় পার্টির নেতারা আর্থিক সংকটে ভুগছেন, এমনকি যেখানে আওয়ামী লীগের প্রার্থী নেই সেখানে স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা যে জৌলুস তার ধারে কাছে নেই জাতীয় পার্টি প্রার্থীরা। অনেকে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের কাছে নির্বাচনী প্রচারণার জন্য টাকা চেয়েছেন এমন খবরও পাওয়া যাচ্ছে। সবকিছু মিলিয়ে নির্বাচনী প্রচারণায় একটি প্রধান বিরোধী দল হিসেবে যে চমক এবং উপস্থিতি দরকার জাতীয় পার্টি সে চমক এবং উপস্থিতি দেখাতে পারছে না। কিছু কিছু আসনে জাতীয় পার্টির প্রচারণা দৃশ্যমান, তবে সেটি ব্যক্তির কারণে। শেষ পর্যন্ত যদি সরকার তার নিরপেক্ষ নির্বাচনের অবস্থান অব্যাহত রাখে তাহলে জাতীয় পার্টি 10-15টি আসন পেতে পারে এমনটি ধারণা করে নিরপেক্ষ ভোট বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত ভোটের হিসাব কি হয় সেটি দেখার বিষয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।